জীবনটা প্রায় অনেকটাই বেদনা হয়ে গেছে। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এইভাবেই কেটে চলেছে। কি আর করা, কিন্তু কিছু করারও নেই। আজ অনেক কাজের চাপ ছিল, তাই অনেকটাই দেরি হয়ে গেল। বাড়ি ফেরবো কী করে? রাতও হয়ে আসলো অনেক, কিন্তু সামনে বলে জঙ্গলের পথটার শর্টকাট সবাই বলে। আমিও ভাবছি ওই পথটা দিয়েই যাব, কিন্তু লোকমুখে শুনেছি সেই বটগাছের তলায় কোনো অশরীর অস্তিত্ব রয়েছে। শুনে তো ভীষণ গাটা ছমছম করে, কিন্তু এখন কি করা, উপায় তো নেই। যেতে তো আমাকে হবে সেখান দিয়েই, নইলে এত রাত্রে না কোনো রিক্সা পাচ্ছি না কোনো গাড়ি পাচ্ছি, কিছু তো করতেই হবে। ভগবানের নাম নিয়ে চলতে শুরু করি, যা হবে কপালে দেখা যাবে। বেশখানি পথটাই তো চলে আসলাম, একই পথের ধারে কে যেন বসে আছে মনে হচ্ছে। কে ওটা? একে তো খুব সাধু সাধু মনে হচ্ছে, নাকি সাধুর বেশে কোনো অশরীর নয় তো? ওরে বাবা, আমার তো আবার ভীষণ ভয় করে। এই কে গো, কে বসে আছো ওখানে? সাধু বাবা আছো নাকি কোনো? সাধু বাবা তুমি হও নাকি? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, শুনতে পাচ্ছো? ও সাধু বাবা। হ্যাঁ বাবা, তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস রে বাবা? এই পথটা ভালো নয়, তুই ভুল করেছিস। এই পথ কেন আসলি বাবা? শুনে না, যদি কোনো ভয়ের কিছু পড়ে, সামনে এই তাবিজটা রেখে দিস, আমার দোয়া বিপদ কেটে যাবে। এই রাস্তায় আর কখনো আসবি না তুই। সাধু বাবার কথা মতো আমিও বেরিয়ে পড়লাম সেই মাদুলিটা নিয়ে। এবার চলতে রাখলাম, আর মনে মনে ভাবলাম, না তেমন তো কোনো কিছু দেখছি না, রাস্তাটা সব ঠিকই আছে। কিন্তু ঘুরে ফিরে সেই বটগাছ তলায় আবার চলে আসলাম। এবার একটু মনটা ভয় ভয় করছে, গাটাও কেমন যেন ভারী হয়ে গেছে। সত্যিই তো কোনো অশরীরী নেই তো এখানে আশেপাশে? কি হচ্ছে এটা? হঠাৎ করেই চারপাশ এত ভয়ানক কেন হয়ে উঠল? মনে হচ্ছে গাটা ভীষণ ভারী হয়ে গেছে। কি করব, আমার তো শরীরই চলছে না। তোর শরীর আর চলবেও না রে, তুই আজ বাঁচতে পারবি না। আজ তোর মাংসেই কি দামে দাবো আমি? কতদিন কতদিন ভাড়া মানুষের মাংস খাইদা রে, আজ তোকে ছাড়বো না। নরম কচি মানুষ পেয়েছি, তোকে ছাড়া যাবে না। কি করি কি করি? হ্যাঁ, সাধু বাবার সেই তাবিজটা তুলে ধরি। এই দেখ শয়তানি, এই দেখ। ওরে এ কি রে, সরা সরা, আমি সহ্য করতে পারছি না, সরা আমার সামনে থেকে, সরা সরা, আমি চলে যাচ্ছি তোর সামনে, আমি আসবো না তোর কাছে আর, সরা, আমাকে যেতে দে, যেতে দে। আজ ভগবানের দয়ায় অনেক কষ্টে প্রাণ ফিরে পেলাম। সাধু বাবার সাথে দেখা হলে সাধু বাবাকে তার প্রাপ্য মূল্য দিয়ে দিব। যাই, এবার বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। ভগবান তোমার অনেক ধন্যবাদ, তুমি আজ আমাকে প্রাণে বাঁচালে।